টাকা দিয়ে যে জিনিসটা আমরা ব্যবহার করি সেটা যদি আপনি ফ্রিতে ইউজ করতে পারেন কেমন লাগবে? এবং সব থেকে মজার বিষয় হচ্ছে টাকা খরচ করে আপনি যে সুবিধাটা পাবেন তার থেকেও বেটার যদি আপনি পান ফ্রিতে, এবং সেটা যদি দেয় গুগল, তাহলে কেমন লাগবে? ঠিক এমনই একটা দুর্দান্ত আপডেট এসেছে গুগলের থেকে, যেখানে আমরা তো বিভিন্ন ধরনের অ্যাপ প্লে স্টোর থেকে টাকা দিয়ে ইনস্টল করি, কিনে নিয়ে ব্যবহার করি, এডিট করব বলে অনেকে বিভিন্ন এদিক ওদিক থেকে কালেকশন করি। আর কীভাবে কালেকশন করি সেটা আপনি বুঝতে পারছেন আমি যে দিকটা বোঝাতে চাইছি, কিন্তু ওই জিনিসগুলো ফোনে রাখার চরম ক্ষতির সম্ভাবনা থাকে, বিভিন্ন ধরনের সমস্যা হয় সেটা আপনিও জানেন। তবুও বাধ্য হয়ে এতদিন ব্যবহার করতেন, আজকের পর থেকে ব্যবহার করতে হবে না, কারণ গুগল তাদের এই প্ল্যাটফর্মটাকে, অর্থাৎ এই যে গুগল ফটোস এই প্ল্যাটফর্মটাকে আরও বেশি মানে যাতে মানুষ ইউজ করে তার জন্য কিছু কিছু অপশান ফ্রিতে দিয়েছে, যেগুলো টাকা দিয়ে কিনতে হয়, ফ্রিতে এমনি দেয়নি। কারণ আপনি যত ইউজ করবেন তার অন্য অন্যভাবে গুগল টাকা ইনকাম করে নেবে, কিন্তু আলটিমেটলি আমরা তো ফ্রিতে পাচ্ছি, তাই না? আর আমরা যেহেতু শুধু এডিটটাই করব, কাজেই আর গুগলকে তো আমাদের পে করতে হবে না, গুগল বিজ্ঞাপন চালিয়ে বা অন্য কোনোভাবে সে ইনকাম করছে তার ব্যাপার, কিন্তু আমরা এই সুবিধাটা নেব। চলুন পরপর দেখে নিই, অন্য কোনো অ্যাপ আপনার ব্যবহার করতে হবে না, দুর্দান্ত ফিচার চলে এসেছে। আপনি গুগলটার আপডেট করে নেবেন, গুগল ফটোজ আপডেট করে নেবেন প্লে স্টোর থেকে, প্লে স্টোর থেকে আপডেট করে আমরা ওপেন করে নিচ্ছি। এবার এখানে দেখুন আপনার ফোনে যত ছবি রয়েছে সেগুলো তো এই যে লাইব্রেরি, এখানে আসলে ক্লিক করলে পাওয়া যাবে, আর যদি কিছু ব্যাকআপ নিয়ে রাখেন তাহলে এখানে শো করা যাবে। আমি কয়েকটা উদাহরণ দেব, বাকিটা আপনি সেট দেখে নেবেন। তো ধরুন আমি প্রথমে একটা যেটা ভালো লেগেছে আমার, ধরুন এই ছবিটা আমি সিলেক্ট করেছি, কেন এখানে দেখুন যে ছবিটা আমি আপনাকে দেখাচ্ছি এর সামনেতে একটা মানুষ এমনভাবে দাঁড়িয়ে আছে আমার ছবিটাকে পুরো নষ্ট করে দিয়েছে। খুব সিম্পল প্রসেস, এখানে দেখুন এডিটের এখানে আসব, আসার পর নিচে এরকমভাবে স্ক্রল করে এখানে টুলস অপশান আছে, টুলসে যাব। যাওয়ার পর এখানে দেখুন উপরে থার্ড নম্বরে ম্যাজিক ইরেজার এই জায়গাটায় ক্লিক করে দেব। এই জায়গাটায় ক্লিক করে দেওয়ার পর দেখুন কি সিম্পল এবং পারফেক্টভাবে কাজ করবে এই জায়গাটায়। যে দেখুন এই যে মানুষটা রয়েছে, জাস্ট এখানে মানুষটাকে আমি এই সিলেক্ট করে দিলাম, মানুষটাকে সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে দেখুন মানুষ আউট হয়ে গেল। দেখলো, দেখলেন ছবিটা কি সুন্দর আসছে, সুন্দর হলো। এখানে নিচে দেখুন ডান অপশন রয়েছে, এখানে জাস্ট ক্লিক করব, ফোন চলে যাবে, এই যে সেভ কপি এখানে চলে যাবে আপনার গ্যালারিতে, ঠিক আছে? এটা গেল এক নম্বর, এই যে চলে গেল গো টু ফোল্ডার, ঠিক আছে? আমি ওকে করে বেরিয়ে আসি। এবং তারপরে দেখুন সেকেন্ডটা যে সেটিংটা দেখাবো যে সুবিধা, তার জন্য আমরা আর একটা ছবি নিই নি, তো এর পাশেই যে ছবিটা, এই ধরুন এই ছবিটা নিন না, এর পেছনটা দেখুন। আমরা অনেকে কী চাই, আমরা চাই পেছনটা ব্লার হবে। অনেক রকম অ্যাপ রয়েছে, ইজিভাবে করা যায়, গুগলে গিয়েও করা যায়। এখানের কাজটা দেখুন শুধু কত নিখুঁতভাবে হচ্ছে এবং কত পারফেক্টভাবে জিনিসটা হচ্ছে। এই যে এডিটেন এখানে গেলাম, এডিটেন এখানে গেলে এখানে দেখুন এই যে এখানে টুলসে আসলাম, টুলসে এসে দেখুন প্রথম অপশান যে ব্লার, এই ব্লারের এখানে যখন আমি ক্লিক করব আপনি শুধু খেয়াল করে দেখুন কত নিখুঁতভাবে হচ্ছে, এবং এক তো যে অপশান ছিল জাস্ট এই যে গোলটা, এই গোলটা আমি মানুষের মধ্যে এই মানুষের যে কোনো এক জায়গায় দিয়ে দিলাম। হ্যাঁ, এইবার দ্য কোয়ালিটি সেটা কতটা নিখুঁত হয়েছে, একই রকমভাবে ডান করুন, তারপরে এখানে সেভ কপি এই জায়গাটায় ক্লিক করে দিলে ছবিটা একদম কমপ্লিট হয়ে যাবে, আপনার গ্যালারিতে চলে যাবে, ঠিক আছে? এটা একটা দেখালাম। তারপরে দেখুন এখানে আরেকটা ছবি নিই, আরেকটা আমার যেটা ভালো লেগেছে আপনাকে শেয়ার করি। ধরুন এখানে আমি আমার আকাশ দেখাচ্ছি, আপনি এই ছবিতে দেখতে পাচ্ছেন সেটা। এবারে দেখুন এই যে এডিটের এখানে আসলাম, আসার পর একই রকমভাবে টুলসে আসলাম, এই সাইডে দেখুন লেখা আছে স্কাই, এই স্কাইয়ের ওপরে যখন আমি ক্লিক করছি তারপর আপনি আকাশের দিকে একবার ফলো করুন। এখানে খেয়াল করে দেখুন আকাশের কালারটা কেমনভাবে চেঞ্জ করা যাচ্ছে, এবং দুর্দান্ত দুর্দান্ত কালার আলাদা আলাদা এফেক্টে দেখা যাচ্ছে। এবারে আপনার যেটা ভালো লাগবে সেটা আপনি নিলেন, ডান করলেন, করে এটাকে কপি করে নিলে বোঝা গেল। এবং তারপরে দেখুন আরও একটা জিনিস আমার ভালো লেগেছে, সেটা আপনার সাথে আমি শেয়ার করছি। ঠিক আছে, তো এই ছবিটা আমরা নিয়ে নিলাম,
এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন, পেছনটাও কালার, আমাদের আমরা মানে ফ্রন্টে যে যারা আছে তারাও কালার। এখানে এসে এখানে দেখুন একটা অপশান রয়েছে কালার পপ, এই কালার পপের এখানে ক্লিক করলে আপনি খেয়াল করে দেখুন পেছনটা হয়ে গেল সাদা, আর আপনার অর্থাৎ আমরা যে দুজন তারা হয়ে গেলাম কালারফুল। ঠিক আছে, আবার এটাকে আপনি চেঞ্জ করতে পারেন, আপনার সুবিধা মতো এগুলো করে নিতে পারেন। তো এটাও দুর্দান্ত একটা ব্যাপার, এবং এটাকেও সেভ কপি, এটাও কেউ কিন্তু আপনি সেভ করে গ্যালারিতে নিয়ে যেতে পারলেন।